আমি বাজারে যাইতেছি, আসো। বাজারে যাইতেছেন? আমার লাগে দুইটা গায়ে মাঠে সাবান আনবেন, আর একটা মশার কয়েল লাগবেন, আর হচ্ছে 1 কেজি চিনি, 2 কেজি তেল, আর বাকি সবকিছু এখানে লিস্ট করা আছে, ধরেন মনে করে আনবেন। কিন্তু শুনো, আমার মাথার তেল লাগবে, গায়ে মাখার তেল লাগবে, লবণও লাগবে, আর 1 কেজি মিষ্টি নিয়ে আসবে, আমার আবার মিষ্টি একটু বেশি পছন্দ, বাকি সব কিছু লিস্টে দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি, তোমরা সবাই ঠিকঠাক। একটা ব্যাপার আমার মাথায় আসে, তোমার মধ্যে এত সুন্দরী ওই বুড়াকে কেমনে বিয়ে করতে? আরে সে তো আমার বাবার মতো, ভাইকে বুঝাইছে অনেক টাকা দিবে, ভাইয়াকে দুবাই পাঠিয়ে দিবে, আর সেই কথা শুনে আমার সৎ মা ডুবে পড়ে আমাকে এই জায়গায় বিয়ে দিয়েছে। ও আচ্ছা, যাই হোক এসব বাদ দাও, তোমার জীবন এখন আর ধ্বংস হবে না, আমি তোমাকে সব ঠিক করে দিব, তোমার সব দুঃখ ভুলিয়ে দিব। আচ্ছা তুমি কি আমাকে সত্যিই ভালোবাসো? কেন, তোমার কোনো সন্দেহ আছে নাকি? না মানে আমি ঠিক বুঝে উঠতে পারি না, তুমি কি আমাকে সত্যিই ভালোবাসো নাকি বুঝেই আমার সাথে টানছি মারতে আসো? টানছি মারতে আসে মানে তুমি কি বলতে চাও? না কিচ্ছু বলতে চাই না, কিন্তু এভাবে আর কতদিন, একজনের বউ হয়ে আরেকজনের সাথে প্রেম করা যায়? ও আচ্ছা এই কথা, তুমি চাইলে আজকে আমি বিয়ে করে বাসরাত একবারে সেরে ফেলতে পারি। বিয়ের নামে খোঁজ নাই, বাসরাত নিয়ে টানাটানি। একটা প্ল্যানিং করো, বুড়াকে ডিভোর্স দাও, তারপর আমি বিয়ে করে বাসরাত হানিমুন একবারে সেরে ফেলবো, দেশের মধ্যে হতে পারে, দেশের বাইরেও হতে পারে। আজকে তোমার কাছে লাগছে না হেভি, মনে হচ্ছে আসমান থেকে পুরো নেমে আসছে। আরে এভাবে কেউ কাউকে বলে? কেউ না বললে আমি বলি, কারণ সুন্দরের প্রশ্নটা করবই না কেন, কারণ সুন্দরকে সুন্দর বলতেই হয়, তাছাড়া মানা হয়। আর তাছাড়া মানুষ বলে সুন্দরের প্রশংসা করতে কার্পণ্য করলে আল্লাহ তাতে নারাজ হয়। কিভাবে এই সৌন্দর্যের প্রশংসা করে যে সৌন্দর্য মূর্তিতার মতো করে থাকে, এই সৌন্দর্যের প্রশংসা করে কোনো লাভ নাই। শোনো, আমি সুন্দরকে নিয়ে পালায় যাব, এমন একটা দেশে চলে যাব যেখানে কোনো মরিচিকা থাকবে না, শুধু সুন্দর আর সুন্দর মানে তুমি থাকবা, তোমাকে নিয়ে পালায় যাব পাহাড়ের ওই চূড়ায়। আয় না, আমি ওই পাহাড়ের চূড়ায় যেতে পারবো না। তার মানে আমি তো থাকবো পাহাড়ের ডালুতে। সেই কথা, কোনো সমস্যা নাই, তোমাকে নিয়ে পাহাড়ের পাদদেশে একটা ঘর বানাবো, আমি থাকবো মেঝেতে আর তুমি থাকবে আমার বুকে। আমি কোথায় থাকবো? বললাম না আমার বুকে থাকবা। আমি তো এখনো বিয়ে করি নাই, তাই একা গিয়ে কি করবো, আর একা তো ঘর বানানো যায় না, এই জন্য আইছিলাম ওর সাথে একটু পরামর্শ করতে, ও যদি আমার সঙ্গে যেত। আপনি আমার সাথে কি পরামর্শ করবেন? আপনার বিবেক বুদ্ধি বলে কিছু আছে? আপনার এই বয়সে টস টসা ফুলের মতো দুইটা মেয়ের জীবন নষ্ট করতেছেন, বুঝেন আপনি কিছু? আপনার টাকা পয়সা আছে তার মানে কি এই যে আপনি ফুলের সুবাস ছড়ানোর আগেই ফুলকে আপনি নষ্ট করে ফেলবেন? আপনি দুইটা কেন, আপনি চারটা বিয়েও করতে পারেন, কিন্তু একটা বয়সের ম্যাচিং বলে তো একটা কথা আছে তাই না? আপনার বয়সের মেয়ে কি আপনি বিয়ে করছেন? বিয়ে করছেন প্রতি একটা মেয়ে, ওর কি দোষ?
ওর মতো ইয়াং একটা মেয়ে আমাদের মতো ইয়াং একটা ছেলের কাছে আসবে, এটাই তো স্বাভাবিক, তাই না? ওর দোষ নাই, আমাদের দোষ নাই। ওরে হেলাম দাদা, আমি বিয়ে করেছি, হ্যাঁ আমি খাওয়াই, আমি পড়াই, হ্যাঁ তোরা তো মাথা ব্যথা খেয়ে যা, হ্যাঁ দাঁড়াচ্ছে মজা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।